আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ফ্রিল্যান্সিং লার্নিং স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মান্নান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটি মূলত হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন পার্ট থ্রি। গুগল অ্যাডস ক্যাম্পেইন পার্ট থ্রি তে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, ক্রিয়েট মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অর্থাৎ কিভাবে আমরা একটা জিমেল দিয়ে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন থাকতে পারে যে মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট কেন আমাদের প্রয়োজন। আসলে আমরা যদি কোনো মার্কেট প্লেসে কাজ করি, যেমন আমরা যদি ফাইবারে কাজ করি বা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসে কাজ করি, তাহলে আমরা শুধুমাত্র একজনের জন্য কিন্তু কাজ করব না, আমরা একই টাইমে অনেকগুলো ক্লায়েন্টের জন্য কাজ করব। তো বা আমরা যদি কোনো এজেন্সি হই বা আমাদের যদি কোনো এজেন্সি থাকে, তাহলে আমরা কিন্তু একের অধিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি। এই কারণে আমাদের কিন্তু মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা কিভাবে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই বিষয়টি নিয়ে এ টু জেড আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এর আগের ক্লাসে অর্থাৎ গুগল অ্যাডস ক্যাম্পেইন পার্ট টুতে আমরা কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমরা শিখেছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, অর্থাৎ একটা জিমেইলের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যখন একটি অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আমাদের ইন্টারফেসটা কিন্তু ছিল এরকম। এখন আমরা যদি ডান দিকে লক্ষ্য করি অর্থাৎ প্রোফাইল পিকচারটাতে যদি আমরা লক্ষ্য করি বা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। প্লাস এখানে নিচে যদি আমরা দেখি, নিচে এখানে আমরা আর একটা অপশন পাবো যে ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা কি করব, আমরা যেহেতু মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের অ্যাডস অ্যাকাউন্ট আছে কিন্তু আমাদের প্রয়োজনে যদি আমরা আরো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসলো। এখানে কি বলতেছে যে ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করলাম, তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে কি বলতেছে যে হোয়াটস ইওর মেন অ্যাডভার্টাইজিং গোল। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গোল আমরা দেখতে পাচ্ছি, যেমন গেট মোর কল, গেট মোর ওয়েবসাইট সেলস অর লিড, গেট মোর ভিজিট টু ইয়োর ফিজিক্যাল লোকেশন, গেট মোর ভিউস অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং গোল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যেহেতু আমরা কোনো ক্লায়েন্টের জন্য যেহেতু কাজ করব, তাহলে কোন ধরনের অবজেক্টিভ আমাদের জন্য প্রয়োজন হবে আমরা কিন্তু বলতে পারবো না। এখন আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদেরকে এই অবজেক্টিভ বা গোলটা সিলেক্ট করতে হবে। সেহেতু আমরা এখন
এগুলো একটিও আমরা সিলেক্ট করব না। আমরা জাস্ট কি করব, আমরা নিচের যে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি যে সুইচ টু এক্সপার্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। তো সুইচ টু এক্সপার্ট মোডে যখন ক্লিক করলাম, তখন এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অবজেক্টিভ আমরা লক্ষ্য করতেছি। এখন আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু একটা মাল্টিপল অ্যাডস এখন ক্রিয়েট করতেছি। এখন আমরা কি করব, জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে, অর্থাৎ কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। অর্থাৎ এই ইনফরমেশন গুলো আপনাকে কনফার্ম করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাডস অ্যাকাউন্টটা কন্ট্রোল করব, সেহেতু বিলিং কান্ট্রি বাংলাদেশ এটাই থাক, টাইম জোন হচ্ছে বাংলাদেশ টাইম, কারেন্সি হচ্ছে ইউএস ডলার। অর্থাৎ এগুলো ঠিক আছে, এগুলো আমাদের আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে আমরা নিচের দিকে আর দুইটা অপশন পাচ্ছি যে ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস প্রমোশনাল অফার সার্ভিস অ্যান্ড ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিউচার, বা নিচে আর একটা আমরা অপশন দেখতে পাচ্ছি যে নো ডু নট সেন্ড মি পারফরমেন্স টিপস প্রমোশনাল অফার সার্ভিস অ্যান্ড ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিউচার। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করলে হবে। তো এখানে আমরা জাস্ট ইয়েস সেন্ড মি পারফরমেন্স এটাতে ক্লিক করলাম, করার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ কি বলতেছে যে কনগ্রেটস ইউ আর অল ডান। অর্থাৎ একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছুই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা কি করবো, জাস্ট এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে আমরা কনভার্ট হতে পারবো। তাহলে এখন আমরা এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করলাম। অর্থাৎ আমরা কিন্তু আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম, বা আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। করার পরে এখন যদি আমরা আমাদের ডান দিকে লক্ষ্য করি, অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচারে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের আরো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমাদের আরো একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে এখানে লক্ষ্য করুন, এখানে যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং অন্যান্য একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যতই অ্যাকাউন্ট ক্রিয়েট করি না কেন, সবগুলোই কিন্তু এখানে এইভাবে শো করবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলে আরো এখানে এখান থেকে আরো নতুন নতুন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা কি করব, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি আমাদের প্রয়োজনে বা আমাদের সুবিধার্থে। আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা নাম্বার। তো আপনি যখন মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা মাল্টিপল কোম্পানির জন্য কাজ করবেন, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ এখন এখানে কি আছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার আছে। এভাবে যদি 10টা বা 40টা বা 50টা যদি থাকে, তাহলে বুঝতে আপনার অসুবিধা হবে যে কোনটা কোন ক্লায়েন্টের আপনার অ্যাডস অ্যাকাউন্ট, কোনটা কোন ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট, এটা বুঝতে কিন্তু অসুবিধা হবে। এখন আমরা যদি চাই আমাদের বোঝার সুবিধার্থে, যেমন এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আমরা এই নামটি চেঞ্জ করে দিয়ে আমাদের মতো করে আমরা নামটা কোম্পানির নাম অনুসারে আমরা অ্যাডস অ্যাকাউন্টের নাম দিতে পারি। এটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা কি করব, টুলস অ্যান্ড সেটিং অপশনে ক্লিক করব। টুলস অ্যান্ড সেটিং অপশনে ক্লিক করার পর প্রিফারেন্সে ক্লিক করব। আমরা কি করব, জাস্ট টুলস অ্যান্ড সেটিং অপশনে ক্লিক করার পর প্রিফারেন্সে ক্লিক করব। প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে নতুন আর একটা ট্যাব চলে আসলো, নতুন আর একটা ট্যাব চলে আসলো। এবং এটার ইন্টারফেস যদি আমরা লক্ষ্য করি, এখানে বিভিন্ন ধরনের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে অ্যাকাউন্ট নাম আছে, টাইম জোন, অ্যাকাউন্ট স্ট্যাটাস।
আমরা কি করব, আমরা যদি আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমরা কি করব, অ্যাকাউন্ট নামের এই পপ আপ মেনুতে ক্লিক করব, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখানে আমরা আমাদের কোম্পানির নাম দিতে পারি, এখানে আমরা আমাদের কোম্পানির নাম দিতে পারি। যেমন এখানে আমরা দেই এখানে আমরা কোম্পানির একটা নাম দিলাম, দেওয়ার পরে এখানে আমরা জাস্ট কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, আমরা যদি টাইম জোনে ক্লিক করি তাহলে টাইম জোনটা এটা ঠিকই আছে, এটা আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই। তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কি ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু নান অবস্থায় আছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেহেতু কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করিনি সেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশন এখন নান অবস্থায় আছে। আমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারি। তো এখানে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে আপনার নামটা দিতে হবে, এখানে নাম দিলাম। দেওয়ার পরে আপনাকে করতে হবে কি, অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি বা আমাদের নিজেদের জন্য ক্রিয়েট করছি সেহেতু আমরা এখান থেকে কান্ট্রিটা আমরা বাংলাদেশ করে দেবো। আমরা যদি ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম তাহলে ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী আমাদেরকে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, যেহেতু আমরা আমাদের নিজেদের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেহেতু এখান থেকে আমরা কান্ট্রিটা আমরা বাংলাদেশ করে দেবো। কান্ট্রি সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে। আমরা এখানে একটা ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দেওয়ার পর এখানে ডাটা প্রোটেকশন অফিসার সেম অ্যাজ প্রাইমারি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার এটা যদি সেম হয়, অর্থাৎ অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আমরা জাস্ট কি করব, এখানে টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পর এখানে আমরা নিচে আর একটা দেখতে পারতেছি যে ইইউ রিপ্রেজেন্টেটিভ, এটা অবশ্য আমাদের জন্য প্রয়োজন না, ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রি গুলোর জন্য এটা প্রযোজ্য। তো অলরেডি আমরা মোটামুটি সব কাজ কমপ্লিট করলাম, করার পরে এখন আমরা জাস্ট কি করব, এখন এখানে আমরা গিয়ে সেভে গিয়ে ক্লিক করব, সেভে গিয়ে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে নামটা চেঞ্জ করলাম এখন কিন্তু এখানে এটা চেঞ্জ আসেনি, চেঞ্জ আসেনি, তাহলে আমাদেরকে করতে হবে, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দেবো, আমরা এটাকে ক্লোজ করে দিয়ে নতুন করে আবার লগ ইন করবো।
এখন যদি আমরা লক্ষ্য করি, এখন দেখুন এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ যেটা আমরা নামে যে যে নামে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করলাম, শাহানাজ ফ্যাশন নামে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নামটা আমরা পরিবর্তন করতে পারছি। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমাদের এটা অনেক হেল্পফুল হবে। অর্থাৎ আমরা যখন মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করব, এখন কোন ক্লায়েন্টের কোনটা অ্যাড অ্যাকাউন্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণটা হচ্ছে এখানে কিন্তু আপনার জাস্ট লেখা থাকে কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে নিচে একটা নাম্বার থাকে। এখন যদি আপনার 50টা বা 100টা যদি অ্যাডস অ্যাকাউন্ট থাকে এভাবে, তাহলে আপনাকে খুঁজে বার করতে কিন্তু খুব সমস্যা হবে। আর আমরা যদি কোম্পানির নাম অনুযায়ী যদি অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তাহলে এটা হচ্ছে কি আমাদের জন্য সুবিধা হবে। তো তো আজকের টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বা নেক্সট টিউটোরিয়ালে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, অর্থাৎ কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাক্সেস নিতে পারি, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত দিন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা লিখুন। ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।